স্টিভেন স্পিলবার্গের ফিল্ম ওয়েস্ট সাইড স্টোরি ট্রেলার চলে এসেছে। তো এটা আপনারা প্রত্যেকেই জানেন যে এটা একটা ব্রডওয়ে প্লের অ্যাডাপ্টেশন, যেটা এর আগে 1961 একটা সিনেমা এর ওপর হয়ে গেছে। তো বলছে যে এটা অ্যাকচুয়ালি প্লেটার থেকেও বেশি 1961 ফিল্মটার স্ক্রিন প্লেটাকে মোটামুটি ফলো করবে, রিমেক আর কি বলা যেতে পারে, বহুদিন পুরনো একটা ছবি। এবং এই ওয়েস্ট সাইড স্টোরির যে গল্পটা সেটা হচ্ছে যে একটা দুটো ছেলে মেয়ে আছে, 1950s নিউ ইয়র্কের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তো দুজন রাইভেল দুটো ইয়ে থেকে মানে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, বাট তাদের মধ্যে প্রেম হয়ে আছে। তো রোম্যান্টিক এবং মিউজিক্যাল এই জনরার মধ্যে পড়ছে এটা, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে রোম্যান্টিক এবং মিউজিক্যাল মানে ক্লিশে প্লট, এবং এই প্লেটা ইটসেলফ ওয়াজ ইন্সপায়ার্ড বাই রোমিও জুলিয়েট, এবং রোমিও জুলিয়েটের তো প্রচুর অ্যাডাপ্টেশন হয়ে গেছে, জানেনই আপনারা যে দুটো ফ্যামিলি রাইভাল ফ্যামিলিজের মধ্যে তাদের সেখানকার আর কি দুটো ছেলেমেয়ের প্রেম হয়ে যাচ্ছে, এরকমই প্লট আর কি এই সিনেমাটা। বাট এখানেই ডিরেক্টরের খেলা আছে, মানে ট্রেলারটা দেখে যা মনে হচ্ছে অ্যান্ড দ্য ফিল্ম উইল বি গ্রেট আই হোপ, এবং স্টিভেন স্পিলবার্গ মানে ভরসা আছে। স্টিভেন স্পিলবার্গের প্রথম জিনিস যেটা আমার অবাক করে দেয় যে এত ধরনের সিনেমা বানাতে পারে, এত রকম ভ্যারাইটি আছে, মানে জুরাসিক পার্ক বানাচ্ছে, শাইন্ডার্স লিস্ট বানাচ্ছে, সেভিং প্রাইভেট রায়ান বানাচ্ছে, আবার রেডি প্লেয়ার ওয়ান বানাচ্ছে, আবার ব্রিজ অফ স্পাইস বানাচ্ছে, মানে লিঙ্কন বানাচ্ছে, ওয়েস্ট সাইড স্টোরিজ বানাচ্ছে, মানে সব আলাদা আলাদা জনরা, যত রকমের জনরা হতে পারে সব রকম স্পিলবার্গ টাচ করতে পারে, এবং প্রতিটা জনরাতে হি ইজ ভেরি গুড। এবং এটার একটা কারণ হচ্ছে মানে ও নিজের স্ক্রিন প্লে নিজে লেখে না, ওই ক্লোজ এনকাউন্টার উইথ দ্য থার্ড কাইন্ডের স্ক্রিপ্টটা নিজে লিখেছিল, বাকি সবই অন্যদের স্ক্রিপ্ট আর কি, হি ইজ দ্য ডিরেক্টর অনলি। এবং সেখানেই মানে এত ছোটো ছোটো মোমেন্টস, আপনি দেখবেন এত সুন্দর সুন্দর ফ্রেম আছে ট্রেলারটার মধ্যে, যে একটা রকম মাঝখানে একটা ক্লথ চলে আসে এবং পিছনে আর কি ছেলেটা মেয়েটা, শ্যাডোটা দুজন দুজনের লাগছে, শর্টটা বিউটিফুল। এরকম কিছু শর্টস আপনি এই সঞ্জয়লা বানশালি সিনেমাতেও দেখতে পাবেন, মানে ওরকম ওই কার্টেন্সগুলোকে ইউজ কর, মানে আপনি রোম্যান্সটা তো মানে গল্পটা তো ক্লিশে, কিন্তু রোম্যান্সটাকে আপনি অ্যাম্পলিফাই করবেন কী করে, সিনে স্টেজিং দিয়ে। মানে দেখবেন দুটো গ্যাং যখন দুজনের দিকে হেঁটে আসছে, শ্যাডোগুলো ওভারল্যাপ করছে, শ্যাডোগুলো এগিয়ে আসছে আরও বেশি করে। সো সেই ব্যাপারগুলো মানে ভিজুয়াল এত ভালো গোটা ট্রেলারে যা দেখতে পেলাম, দারুণ দারুণ সিন রয়েছে, দারুণ লাইটিং রয়েছে, এবং তার সাথে ইমোশন। স্পিলবার্গের সিনেমা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এতটা মাস অ্যাপিল কেন হয়, স্পিলবার্গ ইজ দ্য মোস্ট সাকসেসফুল ডিরেক্টর, এত বেশি রেঞ্জ, মানে মানে ইমোশন খুব সলিড হয়, এবং সেটা আমরা এখানে ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, যে ফ্যামিলি বিরুদ্ধে চলে যাচ্ছে হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য বন্ডিং, মানে একটা সিন জাস্ট দেখুন, ছোটো সিন হচ্ছে পার্টিতে গেছে মেয়েটা, ছেলেটার সাথে চোখাচুখি হচ্ছে, মানে ওই সিনটা এত সুন্দর, ট্রেলারের মধ্যেই দারুণ লাগছে। সো আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইট হ্যাজ বিন প্রেজেন্টেড, এবং বাকি সিনেমাটা দেখলে আরও বেশি বোঝা যাবে। আপনাদেরকে আরও একটা ট্রিভিয়া দিয়ে রাখি, এই ওয়েস্ট সাইড স্টোরির যে গল্পটা সেটা বাংলাদেশের একটা টেলিফিল্মও হয়ে গেছে, ইয়েস, এবং সেটা করেছিল হচ্ছে আমাদের নীল আছে যে অভিনয় করে, সে ডিরেক্ট করেছিল ওটা, এবং নিজে অ্যাক্টিংও করেছিল, এবং ঋত্বিক চক্রবর্তী এরা সব ছিল, অনেক দিন আগে টেলিফিল্ম হয়েছে, টেলিফিল্মটার নাম আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। আই পার্সোনালি রিল লাইক দ্য ট্রেলার, আমি বিগ স্টিভেন স্পিলবার্গ ফ্যান, এবং আই এম হোপ যারা এই ভিডিওটা দেখছে তারাও হবে। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই রিয়াকশন ওভার দ্য ট্রেলার, আই রিল লাইক, আই এম ওয়েটিং ফর ইট, এবং আপনাদের কি রিয়াকশন কমেন্ট করে ডেফিনেটলি জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।